ইতিহাসে আমরা কথা শুনেছি দেশের বীর পুরুষেরা কার জন্য আত্মবলিদান দিয়েছেন সেটাও কারোর অজানা নয় এবং ইতিহাসে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা সম্বন্ধেও অবগত রয়েছি কিন্তু আমরা কেউই সরাসরিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখিনি শুনেছি সেই আজাদ হিন্দ ফৌজের কথা যে ফৌজ গঠন করেছিলেন নেতাজি নিজে যদিও বর্তমানে ত্রিপুরায় সেই আজাদ হিন্দ ফৌজের কোনো সদস্য বেঁচে আছে বলে মনে হয় না কিন্তু আজাদ হিন্দ ফৌজের প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি এখনো বেঁচে আছেন ওনার নাম কানাই সরকার উনি বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালা এলাকার এক নম্বর ওয়ার্ডে বসবাস করেন বর্তমানে ওনার বয়স একশো দশ বছর ওনার বয়স যখন ষোলো কিংবা সতেরো তখন তিনি বাংলাদেশের ধর্মনগর কোনো এক বিদ্যালয়ের মাঠে মাত্র চার দিন নেতাজি সুভাষচন্দ্র বসু এর দ্বারা আজাদিন ফৌজের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তখন ত্রিপুরা এবং বাংলাদেশ কোন ভাগ ছিল না তখনকার আমলে বলা হতো স্বাধীন ব্রিটিশ কানাই সরকার জানিয়েছেন প্রশিক্ষণের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে একবার তিনি কাছ থেকে দেখেছেন প্রতিদিন তিনি ঘোড়ায় চড়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আসতেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার একটাই কারণ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অংশ করা কানাই সরকার আরো জানিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু কথা ওনার মনে পড়ে মনে পড়ে সেই আগেকার দিনগুলোর কথা যদিও কানাই সরকারের বয়সের ভারে কোথাও যেতে পারেন না নিজ না এবং চোখেও দেখতে পান না কিন্তু কথা স্পষ্ট মনে রয়েছে দিনগুলির কানাই সরকারের বহু বছর ধরে কানাই সরকার এলাকার মানুষের কাছে দেশপ্রিয় এবং সম্মানিত এক ব্যক্তি আজাদ হিন্দ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য কানাই সরকারের ভালো মন্দ খোঁজ খবর সবসময় নিয়ে থাকেন স্থানীয় এলাকার মানুষ সহ কাঞ্চলমানা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বরা এলাকার অনেক যুবকরাই প্রায় সময় কানাই সরকারের কাছে এসে সেই আয়কার ইতিহাস সম্পর্কে জানতে এসে কিছুটা সময় কাটিয়ে যায় কানাই সরকারের মতো এমন এক ব্যক্তি কাঞ্চনমালা এলাকার বাসিন্দা হওয়ায় গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ অত্যন্ত গর্বিত বলে মন্তব্য এলাকার শুভবদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বিয়ের উপর নিউজ কলকাতা দাদুর এখন বয়স কত চলে একশো দশ আচ্ছা তোমার কই ছেলে কই মেয়ে আছে আমরা শুনছিলাম আপনার আপনি নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের প্রশিক্ষণ গ্রহণ করছিলেন কত বছর আগের কথা এটা যখন আপনি ট্রেনিং ছিলেন তখন আপনার বয়স কত আসছিল আচ্ছা আর সুভাষচন্দ্র বসুর বয়স কত ছিল তখন আমারও আচ্ছা কোন জায়গাতে ট্রেনিং করছিলেন এটা ধর্ম ধর্ম ধর্মার্থী কোন জায়গার বাংলাদেশের হ্যাঁ আচ্ছা তো এ কত ট্রেনিং করছিলেন ওইখানে আচ্ছা প্রত্যেক দিন সুভাষ বসু আইতো তা আপনার সাথে কি কথা কইত নি